আমি অভিভূত এক কথায় অভিভুক্ত এবং পৃথিবীর আন্দোলনের ইতিহাসে একটা মাইল হল এই পরিমাণ বড় আকারের আন্দোলন এর আগে হয়েছে কিনা জানি না আর এরপর হতে পারবে কিনা তাও জানি না সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তাদের শিবিরে তাদের সৈনিক হয়ে তাদের সঙ্গে থাকছি তাদের সঙ্গে গলা মেলাচ্ছি তাদের সমস্যা নিয়ে আলোচনায় বসছি এইটা আমার একটা বড় অভিজ্ঞতা এবং প্রতি মুহূর্তে শিখছি এদের কাছে যে আমরা যেটা ভাবছিলাম এত লক্ষ লক্ষ মানুষ কি করে একসঙ্গে আন্দোলন করে মোদী সরকার বা বিজেপি সরকারের এই যে বর্বর আচরণ তার বিরুদ্ধে এই রকম রুখে দাঁড়ানো এবং দিল্লির বুকে কয়েক লক্ষ মানুষ কয়েক লক্ষ ট্রাক্টরকে এনে পুরো দিল্লিকে অবরুদ্ধ করে দেওয়া এবং আজকে তার আট মাস পুরো হচ্ছে এটা একটা অভূতপূর্ব বিষয় এবং প্রতি মুহূর্তে এদের কাছ থেকে শিখছি এবং এদের মূল শক্তি কি সেইটা উদ্ভাবন করছি যে কি করে এরা পারলো আমরা বাংলায় নন্দীগ্রামের আন্দোলন এদের শক্তি আমার যেটা মনে হচ্ছে এদের মূল শক্তি হচ্ছে এদের কৃষ্টি কালচার এদের জীবন ব্যবস্থা এইটা মূলত হারিয়ানা এবং পাঞ্জাবের লোকরা এখানে এটা মূল শক্তি অন্য হয়তো ইউপি থেকে এখন অনেক লোক চলে আসছেন এবং ইউপি থেকেও যারা আসছেন তারা হয় জাট আর তা হলে এই শিখ সম্প্রদায়ের মানুষ শুরুটা পাঞ্জাব থেকে হয়েছে এবং আমার যেটা মনে হয়েছে এদের জীবন ব্যবস্থা এদের গুরুদোয়ারা কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা এইটা এদের বিশাল শক্তি এদের সমাজে কোনো একটি মানুষ কখনো না খেয়ে ঘুমাবে না এদের সমাজে এবং গুরুদুয়ারায় যে লাঙ্গার প্রথা আছে এবং সেইখানে পুরো সমাজের সমস্ত মানুষ দান করে এবং এটা ইনশিওর করে কোনো মানুষ না খেয়ে ঘুমাবে না অভাবে থাকবে না কোনো মানুষের চিকিৎসার অভাব হবে না কাপড় জামার অভাব হবে না ব্যবসা করতে পারলে তাকে পুঁজি দেবে তাকে সাহায্য করবে এই যে সমাজ ব্যবস্থা এবং গুরুদোয়ারায় তাদের গুরুদের মেনে চলা তাদের শ্রদ্ধা করা বড়দের কথায় পালন করা একে অপরের জন্য জীবন ছোঁপে দেওয়া এই যে স্পিরিট এইটা এদের হচ্ছে মূল শক্তি যেটা আজকে পুরো বিশ্বব্যাপী সবথেকে বড়ো খাদ্য সরবরাহ এবং রিলিফ অপারেশন চালায় এই লাঙ্গারের নামে এই শিখ সম্প্রদায় যেটা প্রায় প্রতিটা পৃথিবীর প্রতিটা কোনায় এরা গুরুদুয়ারা থেকে অপারেট করে এবং যেখানে প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বন্যা সমস্ত জায়গায় এরা সব থেকে আগে পৌঁছায় ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার জন্য এবং দিল্লিতে আমি তিনটে বর্ডার ঘুরলাম সিঙ্গু বর্ডার টিকরি বর্ডার এই গাজীপুর বর্ডারে তো আমরা এখানে আছি দুধারে লাইন দিয়ে লাঙ্গারখানা এবং হরেক রকমের খানা যার যেটা ইচ্ছে যায় খান চব্বিশ ঘন্টা খোলা আছে এবং প্রতিটা মানুষকে মিনারেল ওয়াটার দিচ্ছে এই এই এখন অন্তত এক থেকে দেড় লক্ষ মানুষ দিল্লিতে আছে কখনও কখনো এদের সংখ্যা আন্দোলনের সময় পাঁচ লাখ দশ লাখ ছাড়িয়েছে সেই সময় প্রতিটা মানুষকে সারাদিন খাবার দেওয়া একবেলা নয় লঙ্গর খোলা আছে এবং ফিল্টার ওয়াটার তাদের সাপ্লাই করা এবং তারা নিজেরাই বাঁশ দিয়ে তাঁবু দিয়ে তিরপাল দিয়ে এখানে শেল্টার করেছে এবং রাজধানীর তিনটে চারটে বর্ডারে ন্যাশনাল হাইওয়ে ক্লোজ করে এরা যে এই আট মাস ধরে অবস্থান করছে এবং দিল্লির মতো এই বর্বর সরকার মোদী সরকারের বিরুদ্ধে এরা চোখ রাঙাচ্ছে কিন্তু এদের একটুও নড়ানো যাচ্ছে না এই অসীম শক্তির কিন্তু মূল জিনিস হচ্ছে ঐক্য আর নিজেদের মধ্যে প্রচণ্ড ভালোবাসা এদের কাছে যখন নিজের সমাজের ব্যাপার আসে তখন দেশের সরকার পুলিশ গুন্ডা ক্রিমিনাল রাজনৈতিক দল কোনো শক্তি এদের দাবিয়ে রাখতে পারে না এদের নিতেজের ইন্টারনাল বন্ডেজ ভিতরের যে ভালোবাসা অন্তরের ভালোবাসা সেটা এত মজবুত এবং সমাজ ব্যবস্থা এত মজবুত যে এক ডাকে পুরো গ্রাম নয় পুরো জেলা উঠে চলে আসবে এই শক্তিই হচ্ছে এদের সব থেকে বড়ো শক্তি আজ তাই এরা আট মাস দাঁড়িয়ে আছে এবং বলছে যতদিন না এই তিনটে বিল ফেরত নেওয়া হবে আমরা এইভাবেই থাকবো সরকারকে মাথা মাথানত করতেই হবে বাংলা ভাবছেন এই আন্দোলন বাংলায় কীভাবে সাজাবে তেমন বাংলা থেকে এসছি মনে তাড়নায় গত আট সাত বছরে মোদী সরকার দেশের যে অপরিসীম ক্ষতি করেছে তার আর বর্ণনা দেওয়ার কারোকে কোনো প্রয়োজন নেই কিন্তু প্রতিটা মানুষ হতাশ যে এদের রোখা যায় কি করে রিজার্ভ ব্যাঙ্ক এদের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন এদের দ্বারা প্রবাহিত সিবিআই ইডি এদের হাতের মুঠোয় আপনার এলআইসি থেকে আরম্ভ করে ভারত রেল ভারত পেট্রোলিয়াম সব মুড়িমুখের মতো বিক্রি করছে ব্যাংক বিক্রি করছে মানে চোখের সামনে দেশ বিক্রি হচ্ছে ধ্বংস হচ্ছে কিছু করার নেই সেই জায়গায় মনে হয়েছে এই মোদী সরকারকে রোখার মতো চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা এই কৃষকদের আছে আর আজকের দিনে সেই কারণেই আমি বাংলা থেকে ছুটে এসেছি যে এই কৃষক আন্দোলনকে বুঝতে হবে জানতে হবে এদের পাশে দাঁড়াতে হবে সমর্থন দিতে হবে এবং বাংলার বুকে এই কৃষক আন্দোলনের সাহায্য নিয়ে সমাজ ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে যদি পাঞ্জাবের মানুষ এক হতে পারে হরিয়ানার মানুষ এক হতে পারে তাদের দাবি নিয়ে তাহলে বাংলার মানুষ পারবে না কেন কারণ বাংলার মানুষ এখনও এম কি জিনিস জানে না মিনিমাম সাপোর্ট প্রাইস কি যদি পাঞ্জাব হারিয়ানায় যেটা রাজস্থান বা এই সমস্ত মধ্যপ্রদেশে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা লাগু আছে কৃষক তার ফসলের উপযুক্ত দাম পাবে মানে দশ টাকা একটা জিনিস উৎপাদন করলে সে পনেরো টাকা দাম পাবেই এবং সেটা তারা নেবেই এবং এই কারণে এরা এত সমৃদ্ধ আর পশ্চিমবাংলার মানুষ তো এমএসপি জানে না ওই ফোড়ে দালাল আর মজুদারদের হাতে আছে কৃষক দয়া করে যে দাম দেবে তারা মাথা পেতে নিতে বাধ্য আর এছাড়া কোনো উপায় নেই এরা এই কারণে বাংলার কৃষক অত্যন্ত দুর্বল তারা ফসলের দাম ন্যায্য দাম কোনো দিন পায়নি তাদের সেচ ব্যবস্থা নিয়ে যে সমস্যা ডিপ টিউবওয়েল সাব সাবমারি আর এগুলো যে সেচ ব্যবস্থা এগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো সরকার নিষিদ্ধ করেছে মাটির তলা থেকে জল পারা যাবে না বর্ষার জলের উপর নির্ভরশীল সারা বছর চাষবাস হয় না এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি পড়ে আছে সেইটা নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই সাজ বীজের উপর থেকে ভর্তুকি উঠে যাচ্ছে বিদ্যুতের দাম বেড়ে চলেছে এত পরিশ্রম করার পর ফসলের যদি দাম না পায় তাহলে তো কৃষি বিমুখ হয়ে গেছে বাংলার বহু কৃষক আর চাষবাস করে না তারা সব লেবার হয়ে গেছে ভিনদার গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে এই কারণে পশ্চিম বাংলার যেমন কৃষি ব্যবস্থা ভেঙেছে শ্রম আইন নষ্ট করে দেওয়া হয়েছে তারাও একেবারে কৃতদাসে পরিণত হয়েছে এই যে পশ্চিমবাংলার মানুষ শোষণের শিকার হচ্ছে তার মূল কারণ পশ্চিমবাংলার মানুষের একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে রাজনীতির নামে জাতপাতের নামে নিজে মধ্যে বিভাজন হয়েছে হিংসা হয়েছে দলের নামে জাতির নামে একে অপরের ঘর লুটন করছে পার্টির নামে বুথ দখল করা এটা একটা পেশায় পরিণত হয়েছে আপনি গ্রামের মানুষের যে ভালোবাসা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া এখন সেইগুলো সব বিচ্ছিন্ন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সমস্ত তন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করে নিয়েছে রাজনৈতিক দলগুলো কিছু ধর্মীয় সংগঠন আছে উস্কানিমূলক বিভাজন মানুষ এবং মানুষ যেন অসহায় যে করব কী করার কি। এটা আমরা এখানে এসে যেটা ইন্সপিরেশান পাচ্ছি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে একে অপরের বিশ্বাস করতে হবে এবং এদের কাছ থেকে আমাদের সমাজ ব্যবস্থা শিখতে হবে যে আমার গ্রামের একটা মানুষ আমার পড়ার একটা মানুষ যেন না খেয়ে না ঘুমায় যদি এই একটা জায়গায় মানুষকে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর মধ্যে যে ভালোবাসা তৈরি হয় যে বিশ্বাস তৈরি হয় এইটা আমাদের সমাজ ব্যবস্থা উঠে গেছে এখন লুটে রাজত্ব চলছে সে পলিটিক্যাল নেতা হোক আর ধর্মীয় নেতা হোক আর যাই হোক তারা গরিব মানুষ কাছ থেকে টাকা কালেকশন করছে কিন্তু গরিব মানুষকে সাহায্য করা তাকে স্বাবলম্বী করা তাকে সাহস দেওয়া তাকে ঐক্যবদ্ধ করা সেইটা যেন কোথায় হারিয়ে গেছে এইটা ফিরিয়ে আনতেই হবে এইটা আমার একার কাজ না এটা পুরো বাংলার মানুষের চিন্তা এবং কোথাও না কোথাও মানুষ বাঁচার পথ খুঁজছে যে কি হতে পারে বাঁচার পথ এই কৃষক আন্দোলন কৃষি আন্দোলন এবং শ্রমিকদের আন্দোলন দর্জিদের আন্দোলন তাঁত আন্দোলন জরি এবং আদার যেগুলো মৃৎশিল্পীদের কাজ আছে পশ্চিমবাংলায় যত কুটি শিল্প আছে এই সমস্ত শিল্পের মানুষদের দ্রব্যমূল্যের বাজারকরণ তাদের সঠিক মূল্য দেওয়া এবং তাদের আর্থিক সীবৃদ্ধি এটা খুব দরকার পাঞ্জাবের লোকরা পরিশ্রম করে তার ফসল ফলায় এবং নিজের পরিশ্রমের ফল খায় বলে তারা অনেক আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ এত বেশি রিলিফ নেয় এই সাইকেলটা জুতোটা মোজাটা খিচুড়িটা চালটা ডালটা এইগুলো পেঁথি পেঁদি এরা যেন দুর্বল হয়ে গেছে যে মানুষ হাত পেতে চায় না যার খাবার অবস্থা আছে তাকেও সরকার চাল দিচ্ছে তাহলে সব লোকের যদি ভিক্ষাবৃত্তি প্রবৃতি হয় তার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না সে মনের ভিতর থেকে দুর্বল হবে আমি মনে হয় কিছু বললেই কিছু পাবো না তাই দেখবেন কেউ কারো হয়ে কথা বলে না কেউ কারো হয়ে দাঁড়ায় না এই যে সিস্টেম এই সিস্টেমটাকে পাল্টে দিতে হবে যে মানুষ ভিক্ষারই হবে না মানুষ অপরকে সাহায্য করবে মানুষ খাওয়াবে মানুষ পরিশ্রম করবে এবং রোজগার খুঁজবে রোজগার খুঁজে সমাজকে গড়বে দেশকে গড়বে এটার জন্য মানুষের কথা বলার জন্য মানুষকে নিজেই ইউনাইটেড হতে হবে কারণ মানুষ হতাশ মানুষ পথ খুঁজছে আমি কিন্তু পথ খুঁজে পাচ্ছি এই কৃষি আন্দোলনের মাধ্যমে আমি বাংলার যুবকদের বলবো তারা ঐক্যবদ্ধ হোক একে অপরের সঙ্গে জুড়ুক গ্রামগুলোতে জুড়ুক যেটা এইখানে দেখেছি এরাও দল করে এরাও রাজনীতি করে এরাও সরকার আনে কিন্তু সরকার যদি বিরুদ্ধে যায় এদের স্বার্থে হানি দেয় তখন কিন্তু মুখ্যমন্ত্রীকেও এরা সরকার এরা সভা করতে দেয় না মুখ্যমন্ত্রীকেও র্যালি করতে দেয় না এটা আসলে এটা যে গণতন্ত্রে জনগণের যে কি শক্তি এইটা কিন্তু হরিয়ানা পাঞ্জাব বা উত্তরপ্রদেশে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশেও তার যে সাম্প্রদায়িকতার হিংসা বা বিভিন্ন ওই বিজেপির সৈরাতন্ত্র দিয়ে যে ভেঙে দেওয়া হয়েছিল সেইটা আবার কিন্তু এই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে মানুষ এক হচ্ছে তো বাংলার মানুষ এক হতে হবে আমরা রাজনীতি করব দল করব সরকার করব কিন্তু কারো গোলাম হব না যেখানে মানুষের স্বার্থে আঘাত আসবে সেইখানে সবাই মিলে এক হব এবং নিজেদের অধিকারটা বুঝে নেবো সেটারই নাম হচ্ছে গণতন্ত্র এবং সেটাকেই সেটার দ্বারাই আসবে ডেভেলপমেন্ট